তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ভাইয়ের বাসায় এসেছিলাম, গতকালকে এসেছি সন্ধ্যায়। তো ভাবি আর বাসায় আসতে দেয় নেই, বললো আজকে রাতে থাকো। তো যাই হোক, দুপুরে সবাই রান্নাবাড়ি করছিল, তো আমি রান্নাঘরে ছিলাম। পরে আমি ভাবিকে বললাম যে করলার ভর্তা খাবেন নাকি, তো সবাই মিলে সবাই খুব আগ্রহ প্রকাশ করলো। ভাবি বলল ঠিক আছে তুমি বানাও। তো আমি এখানে একটা প্যান বসাইছি চুলায়, তেল দিছি যাতে গরম হয়, আর এদিকে রসুন, বড় বড় রসুন আমি তিনটা নিয়ে নিছি, ওই রসুনগুলা, আর কিছু পেঁয়াজ নিছি, ওটা অর্ধেক করে কেটে নিছি, কাঁচামরিচ, যে যেমন আর কি ঝাল পছন্দ করে সেই হিসাবে কাঁচামরিচ নিছি, একটু হালকা একটু ফুটা করে দিয়েছি কাঁচামরিচে, যাতে তেলে দিলে ছিটা না আসে। এটা সবগুলাই তেলে ভাজতে হবে আর কি। তো এখন ভিতরে এই করলার অর্ধেক একটু কেটে আমি বিচিগুলো আগে ফেলে নিয়েছি, পানি সুন্দর করে ঝরানোর পরে এখন আমি প্রথমে করলাটা দিয়ে দিচ্ছি। করলাটা একটু সিদ্ধ হলে তারপরে আমি রসুন আর পেঁয়াজ দিব, কারণ রসুন আর পেঁয়াজ একসাথে যদি দিয়ে দেই তাহলে ওগুলো তো আগে গলে যাবে, এই জন্য আগে আমি এই করলাটা দিছি। করলাটা সিদ্ধ হোক, প্রত্যেকটার ভিতরের বিচিগুলো আমি বের করে নিছি। আপনারা এরকম বাসায় বানায় দেখবেন, অনেক সবাই খুব মজা করে খেয়েছে, আমার ভাই খুব মজা পেয়েছে খেয়ে, তারপর ভাবিও। তো এখানে করলা আমি সিদ্ধ দিয়ে 5 মিনিটের মতো আমি একটু রেখেছিলাম। এদিকে নিরামিষ রান্না করছিল ভাবি, এই নিরামিষটাই বাম পাশের চুলায় নিরামিষ রান্না হচ্ছিল, তো একটু দেখাইলাম আপনাদের সাথে, শেয়ার করলাম আর কি যে কী কী রান্না হচ্ছে। তারপরে এই করলা দেখলাম যখন পাঁচ থেকে ছয় মিনিট যাওয়ার পরে মোটামুটি একটু সফট হয়ে আসছে যখন, তখন আমি রসুন দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ দিছি, তারপরে কাঁচামরিচগুলো দিছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার 5-6 মিনিট অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর দেখতেছি যে না, খুব সুন্দরভাবে এগুলো মানে সেদ্ধ হয়ে আসতেছে। তো পরে আমি এটা চুলায় দিয়ে কতক্ষণ ওয়েট করলাম, তারপর দেখি ঢাকনা খুলে দেখি যে না, মোটামুটি করলাটা সিদ্ধ হয়ে গেছে, এটা আগে তুলে নেওয়াটা ভালো। আর রসুন যেহেতু এটা একটা আস্ত রসুন, এটা একটু গলতে সময় লাগবে, এই জন্য আমি রসুনটা রেখে দিয়েছিলাম যে রসুনটা আরও কিছুক্ষণ সিদ্ধ হোক, তারপরে করলাগুলো তুলে ফেলবো। একটা ছাঁকনি নিয়ে ওই বলের মধ্যে ছাঁকনিটার উপরে রাখছিলাম, বাকি যে তেলের কিছু অংশ ছিল ওটাতে সব মানে তেল ঝরে যাবে, এত তেল খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য খারাপ, তাই না? তো সেই হিসাবে আমিও ওই কথা চিন্তা করেই আমি একটা একটা করে করলা তুলে ওই নেটের মধ্যে রাখছিলাম। তো সব করলাগুলো আমি তুলে নিচ্ছি, দেখুন। এই যে, আপনারাও যদি করেন এভাবেই করবেন, খুবই খুবই মজা লাগবে খাইতে, একবার অন্তত করে দেখবেন, ভালো না লাগলে খাবেন না, কিন্তু খুবই টেস্টি। ওই যে আমরা কাঁচা করলা যেরকম রান্না করি, ওর চেয়ে বেশি এই ভর্তাটা খুবই মজার। তো আমি এখান থেকে সব তুলে নিয়ে এই যে একটা ছাঁকনির মধ্যে রেখে বলের উপরে রেখে দিছি। তো এখানে আমার সব তেল ঝরছে, আমি ওয়েট করছি একটু ঠান্ডা হোক, তারপরে আমি এগুলা একটা একটা করে ছাড়াবো। আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা তেল যেগুলা, ওগুলো কিন্তু
মানে সবই বলে জমা হয়ে গেছে। তো পরে আমি আস্তে আস্তে এখন আগে করলাগুলো তুলে নিব, করলা তুলে তারপরে আমি আগে করলাটা ভর্তা করে ফেলবো, কারণ ওটা ভর্তা করে ফেললে পরে ওগুলো তো এমনিতেই সফট, রসুন পেঁয়াজ মরিচ এগুলো তো এমনিতেই সফট, তারপরে করলাটাও খুবই ভালো সফট হয়েছিল। তো এখান থেকে আমি আস্তে আস্তে সবগুলো আমি এখন প্লেটে নিব। তো আমি আগে করলাগুলো আগে প্লেটে নিয়ে নিচ্ছি, করলাগুলো প্লেটে নিয়ে আমি এখানে এটা হাত দিয়ে সব এগুলো আগে ভর্তা করে ফেলবো, ভর্তা করে তারপরে পেঁয়াজ আর রসুন মরিচ এগুলোকে আবার প্লেটে নিব। তো এই যে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে, একদম মানে খুবই, আর একটুও তেল ছিল না, মানে এতগুলো তেলে যে আমি এটা মানে সিদ্ধ করলাম, মানে কোনো রকম তেল ছিল না, মানে রসুনটাও খুব সুন্দর সফট, পেঁয়াজ খুবই একটা মানে অন্যরকম স্মেল। তো যাই হোক, পরে আমি ওই যে পেঁয়াজগুলো নিলাম, পেঁয়াজ জাস্ট হাত দিয়ে একটু ডালা দিলেই আর কি মিশে যাচ্ছিল। তো দেখতে থাকুন। এই যে সবগুলা পেঁয়াজ রসুন এখন একসাথে এগুলো একসাথে মাখবো, মাখার পরে এই যে এখন একটা একটা করে আমি এগুলো ছাড়াচ্ছি। ভর্তা আসলে কি, খাইতে তো অনেক মজা লাগে, যে কোনো ভর্তাই খাওয়ার সময় খুবই টেস্ট লাগে, গরম ভাতের সাথে তো এটা তুলনাই হয় না, কিন্তু বানানোর সময় কিন্তু ভর্তা বানানো কিন্তু একটু কঠিনই বলা চলে, মানে একদম মানে খুব কেয়ারফুলি, তারপরে লবণ ঠিক হইতে হবে, সফট হইতে হবে, এই যে রসুনগুলো কি সুন্দর বের হয়ে যাচ্ছে খোসা থেকে, আপনিই ছেড়ে দিচ্ছে এরকম হালকা একটু চাপ দিলেই বের হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা জিনিস কমপ্লিট, এখন এগুলো আমি লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব। তো আপনারা দেখুন আমি কিভাবে কি করছি, ফিনিশিংটা আমি আপনাদের সামনেই করলাম এখন দেখেন। আর অবশ্যই আমার একটা অনুরোধ থাকবে, একবার হলেও এই ভর্তাটা করে খাবেন, রসুন তো স্বাস্থ্যের জন্য এমনিতেও অনেক উপকারী, আর করলা তো একটা এক ধরনের মেডিসিন বলে অনেকে করলা, তো করলা রসুন, রসুনের পরিমাণটা বেশি দিবেন, আর হলো মরিচ তারপরে পেঁয়াজ অল্প, তো এগুলো উপকারী হিসাবে ধরতে গেলে। তো এগুলো সব মিক্স করে লবণ দিয়ে ব্যাস হয়ে গেল, গরম ভাতের সাথে, একদম গরম ভাতের সাথে অল্প একটু নিয়ে হলেও মেখে যদি খান তাহলে অবশ্যই বলবেন যে এটা অবশ্যই মজাদার একটা খাবার ভর্তা আর কি। তো ঠিক আছে, আপনারা দেখুন, আর আমি এখনকার মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আর যারা করবেন তারা আমাকে অবশ্যই জানাবেন যে আসলে ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটি।
করলার ভর্তা বানালাম, সবাই খাবে। ঠিক আছে, আপনারা এমনি বেশি তিতা লবণ কি দিব আর? আমি দেখছিলাম তো, আমি ভাবছি বানাবো সব তেলের মধ্যে আমি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি। এই যে আমরা কালকে আসছিলাম, আজকে বাসায় চলে যাচ্ছি। তো এখন আমরা আছি এই পাসপোর্ট অফিসের এখানে, রিক্সা করে যাচ্ছি বাসায়। রাস্তায় প্রচুর জ্যাম, অফিস ছুটির টাইম। তো ঠিক আছে, এই যে আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আমাদের জন্য দেখা করবেন। আল্লাহ হাফেজ।